A winner is a dreamer who never gives up. With this quote of Nelson Mandela and with the motivation of our respected faculty, we started our journey of entrepreneurship development and SME management. In our university life, we think about starting a business, but we cannot take any step because of our fear. Today, we will get to know about a dreamer who started his journey in his university life with three of his juniors, and they took it to an international level, and they also have a team of 75 people. So we will know about a dreamer who is the CEO of Dreamweaver and who never gave up. So let's get started. অ্যাকচুয়ালি ফটোগ্রাফি আমার প্যাশন। ব্যাক ইন 2008 আমি যখন আইআইটিতে জয়েন করি তখন আইআইটি পিস সম্পর্কে জানতে পারি, আইআইটি ফটোগ্রাফি সোসাইটি। তো সেখানেই আর কি আমার ক্যামেরা হাতে খড়ি ক্যামেরা ধরার ডিএসএলআর হাতে না শুরু হয়, এবং সেখান থেকে এই প্যাশনটা আমার আই ফিল দ্যাট এটা আমার হবি বা প্যাশন। আমি মেকানিক ইঞ্জিনিয়ারিং পড়েছি আইআইটি থেকে, স্টিল আমার ফটোগ্রাফির প্রতি সেই প্যাশনটা ছিল, অ্যান্ড ওই প্যাশন থেকে আসলে এই প্রফেশনে আসা। কারণ আমার মনে হয় যে মানে সবার উচিত যে জিনিসটা সে এনজয় করে লাইফে, সে নিজে সেই জিনিসটাকেই যে সে প্রফেশনে নিয়ে আসতে পারে, দেন প্রফেশনটা আসলে বোরিং হয় না কখনো কখনো। এমন হয় না যে আর কত সেম জিনিস। সো এভরিডে আই ফিল নিউ চ্যালেঞ্জেস। 2012-তে আমরা ড্রিমউইভার স্টার্ট করি, আমার সাথে আরও কয়েকজন ছিল। তো যখন আমরা এটা স্টার্ট করি, আওয়ার টার্গেট ওয়াজ পোর্ট্রেট ফ্যাশন অ্যান্ড অলসো ওয়েডিং। তো যখন আমরা শুরু করি 2012-তে, আমি দেখতে পাই যে আসলে তৎকালীন যে কোম্পানিগুলো ছিল বা যারা ওয়েডিং ফটোগ্রাফি আসলে করতো বা পোর্ট্রেটস করতো, ওদের কোনো ওরকম স্ট্রং কোনো অর্গানাইজেশনের আন্ডারে ছিল না। স্ট্রং কোনো কি বলবো কোনো যে স্ট্র্যাটেজি বা টিম ওরকম ওরকম কিছু ছিল না। দেখা গেলো যে দু একজন ফর্ম হয় আবার চলে যায়। সো আমার মনে হলো যে আই ক্যান চেঞ্জ দিস ফিল্ড, স্ট্র্যাটেজি একটু চেঞ্জ করি, অ্যান্ড আমি আমার পার্টনারদেরকে ওভাবে সিলেক্ট করি যারা আসলে যাদের সাথে আমি আসলে কেমিস্ট্রি বিল্ড আপ করতে পারবো। এবং ওখান থেকে আমার ড্রিমওয়েভারের কথা মাথায় আসে যে আমি যদি আজকে পার্সোনালি আমি যোগাযোগ শুভ যদি কোথাও ওয়েডিং ফটোগ্রাফি করতে যাই আর যদি আমি ড্রিমওয়েভারের ব্যানারে যাই, দ্যাট মেক্স মাচ বেটার সেন্স যে একটা কোম্পানি থেকে একজন এসছেন অ্যান্ড এটা একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হতে পারে। আমার গ্র্যাজুয়েশন হয় হচ্ছে 2012-তে, তার ঠিক 6-7 মাস আগে, মানে 2012-র শুরুতে আমি ড্রিমওয়েভার আমরা শুরু করি, আমি সাথে আমার আরও আইওটির আরও জুনিয়র দুই ব্যাচ থেকে তিনজন, সর্বমোট আমরা চারজন এটা শুরু করি। তো যখন আমি বের হই তখন আসলে তার আগে অনেকটুক ড্রিমওয়েভার পথ পাড়ি দিয়ে ফেলে, এবং আমরা যেটা দেখলাম যে উই আর আর্নিং গুড অ্যামাউন্ট অফ মানি এবং আমাদের নাম ছড়াচ্ছে, এবং তৎকালীন বাজারে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের যে একটা ভ্যালু ছিল বা ডিমান্ড ছিল, আমার কাছে মনে হয়েছে যে আই ক্যান আর্ন অ্যান্ড মোর রেসপেক্ট অ্যান্ড স্যালারি আই মিনস মানি ইন ওয়েডিং ফটোগ্রাফি ফিল্ড, বিকজ আমার কোয়ালিটি বা আমার যে ক্রিয়েটিভিটি আমাদের সেটা মানুষের কাছে অলরেডি অনেকটুক রিচ করে ফেলেছিল, দ্যাটস ওয়াই আমরা সেই আউটপুটটা পাচ্ছিলাম। তো তখনই আমার মনে হলো যে ফাইন আই ক্যান গিভ ইট এ ট্রাই বিকজ ইটস মাই প্যাশন। ইনিশিয়াল ফান্ডিং পাওয়াটা অনেক ডিফিকাল্ট ছিল বিকজ কেউ ট্রাস্ট করতে পারছিল না এই টাইপের বিজনেস মডিউলে, এখানে ইনভেস্ট করবে, ক্যামেরা কিনতে সহযোগিতা করবে, অফিস করবে। সো হোয়াট আই ডিড যে আমার কিছু জমানো টাকা ছিল, আমি টিউশন করতাম, ওই টাকার থেকে আমি স্লোলি বিজনেস স্টার্ট করি। এবং আমার অফিস শুরুতে বড় ছিল না, আমি ছোট্ট এক রুমের একটা অফিস নেই যেখানে দেখা গেলো যে কোনো অফিস ম্যানেজার নেই, আমি অফিস ম্যানেজার, আমি ডেলিভারি ম্যানেজার, আমি সব কিছু ইভেন ক্লিনও আমি করতাম। বাট আমি চেষ্টা করেছি যে আমার একটা অফিসের একটা লোকেশন থাকুক, দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড, যে এই একটা লোকেশন এই একটা অ্যাড্রেস আমার থাকবে, যে অ্যাড্রেস মানুষ জানবে দিস ইজ ড্রিমওয়েভার অ্যান্ড এটা ওদের অ্যাড্রেস। সো ডে বাই ডে আমরা এক রুমের থেকে দুই রুমের অফিস, সেখান থেকে তিন রুমের অফিস, সেখান থেকে দোতলা অফিস, সেখান থেকে চিটং ব্রাঞ্চ, সেখান থেকে সিঙ্গাপুর ব্রাঞ্চ, এভাবে আস্তে আস্তে করে আমরা গো হেড করছি। এবং স্টিল নাও উই আর স্পেন্ডিং অ্যাটলিস্ট 30%
অফার প্রফিট অফার গ্রেইন অর 40% ডেভেলপমেন্ট, বিকজ যত বেশি আমি ইনভেস্ট করব রাইট ওয়েতে অবভিয়াসলি বুঝে রাখতে সেটা আমার কাছে আবার রিটার্ন আসতেছে। আমরা আমাদের একটা বড় এক্সিবিশন আমরা জয়েন করি 14 or 13 আমার ঠিক শিওর নাই, সো ওই এক্সিবিশনে আমরা আমাদের ছবি শোকেস করি এবং দ্যাট ওয়াজ আ বিগ স্টেপ ফর আস বিকজ আমরা তখন ছোট একটা অফিসে কাজ করতাম, এত ভালো ক্লায়েন্ট ছিল না, বাট আওয়ার ফটোজ ওয়ার লাভড, মানে অনেক পছন্দ করতো মানুষ। তো আমরা চেয়েছিলাম যে ঠিক আছে একটা ফেয়ারে বা একটা জয়েন করে আমাদের ছবিগুলো দেখাই, তো দ্যাট ওয়াজ এ বিগ স্টেপ ফর আস। প্রিন্টেড ম্যাগাজিন টাইপ লাইক এটা তো আমাদের 6 years এক্সিলেন্স বুক, বিগ এনাফ, সো আমি এটার 1/4 সাইজে একটা ফটো বুক করাই যেখানে আমাদের প্যাকেজেশন ছবি স্যাম্পল ছিল এবং আমি চেয়েছি সবার হাতে একটা করে চলে যাক, একটা বা দুটো, যেন সে তার ফ্রেন্ডকে দিতে পারে। সো এটা আমাদের জন্য একটা বিগ স্ট্র্যাটেজি বা স্টেপ আপ ছিল। যেটা করেছি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্টে যাওয়া, যে আমরা আমাদের ছবিগুলো নানা ইন্টারন্যাশনাল কনফারেন্সে ইন্টারন্যাশনাল ফটো কম্পিটিশনে আমরা ছবি জমা দিয়েছি এবং সেটা থেকে আমরা সাফল্য পেয়েছি, বাংলাদেশি হিসেবে বাংলাদেশের ফটোগ্রাফার হিসেবে আমরা সেই অ্যাওয়ার্ডগুলো নিয়ে আসতে পেরেছি এবং এই জিনিসের যখন প্রচার হলো মানুষ এটা খুব ভালোভাবে নিয়েছেন, এটা আমাদেরকে অনেক বুস্ট আপ করেছে। সো ফার্স্ট অফ অল আমাদের কোয়ালিটি, আমাদের সার্ভিস, আমাদের ফ্রেন্ডলিনেস, আমাদের আমরা যেভাবে কথা বলি, আমরা যেভাবে ক্লায়েন্টদেরকে আপন করে নিই লাইক অ্যাজ এ ফ্যামিলি মেম্বার এবং তারাও আমাদেরকে আপন করে নেয়। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজনস যে মানুষ আমাদেরকে অন্য কোম্পানি থেকে ড্রিমওয়েভারকে নেয়। আমরা যখন শুরু করি তখন ওয়েডিং কোম্পানি ছিল 2012 সালে হাতে গোনা 30-40টা বা 20-30টা এরকম কোম্পানি, ঠিক বলবো না, আমি আমার ভিডিওতে শুরুতেই বলেছি কোম্পানি ঠিক না, মেবি এই নামে সেই নামে ছোটোখাটো নাম দিয়েছিল বাট এতটা অর্গানাইজ ছিল না এরকম। সো এখনকার তুলনায় তখন আমি মনে করি যে এখন 2019-2012 তুলনায় হাফ ছিল। ড্রিমওয়েভারকে নিয়ার ফিউচার ফার ফিউচার মানে আমি অলওয়েজ নাম্বার ওয়ানে দেখতে চাই এবং নাম্বার ওয়ান শুধুমাত্র বাংলাদেশে না, আমি চাই দেশের বাইরে দেখতে এবং সেই প্রসেসটা অলরেডি শুরু হয়েছে এবং আমি চাই যে ড্রিমওয়েভার সবসময় মানুষ আমাদের ক্লায়েন্টকে হ্যাপি করে নাম্বার ওয়ান থাকুক, কথা দিয়ে না কাজ দিয়ে নাম্বার ওয়ান থাকুক। নিউ যারা আছে গ্র্যাজুয়েট বা এন্টারপ্রেনার হতে চায় বা স্টার্ট আপ, তাদের যারা ভয় পাচ্ছে শুরু করবে কি করবে না, আমি মনে করি যে ফার্স্ট ইউ মাস্ট হ্যাভ এ ক্লিয়ার ভিজুয়ালাইজেশন যে হ্যাঁ আমি এইটা করব, আমি এখান থেকে অতটুক যাব, আমার এই টার্গেটে এই কাজটা আমি করব। আমি 2012-তে যখন শুরু করি আমার টার্গেট ছিল যে আমার টিমটাকে যত দ্রুত সম্ভব বড় করা এবং মান্থলি আমরা 20-30টা ইভেন্ট কভার করা, ইয়ার বাই ইয়ার সেটাকে প্ল্যান করা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইয়েস আই ক্যান ডু ইট, ইয়েস আই ক্যান ডু দিস অ্যান্ড ইয়েস যত ট্রাভেলই আসুক যত ইস্যুজ আসুক আই ক্যান হ্যান্ডেল ইট উইথ স্ট্রং হ্যান্ড। সো বি অনেস্ট উইথ ইউর সেলফ, বি অনেস্ট উইথ ইউর বিজনেস, বি অনেস্ট উইথ ইউর কমিটমেন্টস। Till now, you heard a story of entrepreneur. Anything can be possible for entrepreneur. Love, passion and dedication and give effort. At the beginning, nothing is perfect. But give your effort. Wake up your dedication and give your 100% effort that you can achieve your dreams. Be present, be invested and be the best you can. Starting a new business is like riding a roller coaster. There are highs and lows and every turn you take is another twist. First of all, you should believe in yourselves and you have to be strong and confident. And most importantly, you have to be always mentally prepared to take any kind of risk. So ride along with roller coaster. If you are passionate about something and you think you can do anything for it, then go for it. Inshallah, you will be successful. Richard Branson says his biggest motivation is to keep challenging himself. There is no doubt that running a business takes a lot of time. The only way to be satisfied in your life is to do the work that you truly believe in. You should believe that you can be succeed and you can find ways to tackle different obstacles. If you don't challenge yourself, you will just find excuses only.
You have to learn from your mistake. Your biggest mistake is the greatest source of learning, and it is your best teacher. When you learn from it, you move closer to success. Failure is feedback. Learn from it, grow from it, and never be afraid to start over. Believe in yourself. Don't be afraid. Take the lead. Get some crazy ideas. So let's start today and let's be an entrepreneur.